হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের কথা বলবো যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের কাছে থাকা যে কোনো ভাষার পিকচারকে টেক্সে পরিণত করতে পারবো। যেমন ধরুন, আপনার কাছে একটি পিকচারে কিছু লেখা রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে পিকচারে থাকা লেখাগুলোকে টেক্সে পরিণত করতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সেই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের কাছে থাকা মোবাইলের মধ্যে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারের মধ্যে লিখব কফি, কফি লিখে স্পেস দিয়ে তারপর টেক্স লিখতে হবে, তারপর আবারও স্পেস দিয়ে অন লিখতে হবে, ওএন অন। তারপর লিখবো আমরা স্ক্রিন, যেটা আপনারা একদম উপরের মধ্যে দেখতে পাচ্ছেন। এখানে দ্বিতীয় নম্বরে যে অ্যাড্রেসটি দেখাতে পাচ্ছেন, কপি টেক্স অন স্ক্রিন, এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। অথবা আপনি পুরোটা লিখিয়ে সার্চ দিয়ে দিলে সাথে সাথে আপনার সামনে এরকম একটি সফটওয়্যার চলে আসবে। এরপর আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নেব। তো আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। এরই মাঝে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, এই সফটওয়্যারটি এত সুন্দর চমৎকারভাবে আপনার কাজটি করে দিবে যে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, যে কোনো ভাষার পিকচারকে আপনাকে সাথে সাথে মুহূর্তে টেক্সে পরিণত করে দিবে, হোক সেটা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যে কোনো দেশের ভাষাকে সাথে সাথে মুহূর্তে আপনাকে কনভার্ট করে দিবে টেক্সে। তো বন্ধুরা, সফটওয়্যারটি যখন ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে, তারপর আমরা সফটওয়্যারটি ওপেন করব। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিলাম। সফটওয়্যারটা ওপেন হওয়ার পর আমরা এরকম লেখা আসলে আমরা এলাউতে ক্লিক করে দেব। এরপর আমরা আবারও এলাউতে ক্লিক করে দেব। এলাউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো একদম নিচে যে পিকচার আইকনটি রয়েছে সেটার মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তবে সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পিকচারটির আপনি ট্যাক্সে কনভার্ট করতে চাচ্ছেন সেই পিকচারটির মধ্যে ক্লিক করে দেবেন। সাপোজ আমি এই পিকচারটি করতে চাচ্ছি। বন্ধুরা, এরপরে আমাদেরকে উপরে যে ইংলিশ লেখাটি রয়েছে সেখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের পিকচারটি যেহেতু বাংলা, সেই জন্য আমাদেরকে এই জায়গা থেকে বাংলা সিলেক্ট করে দিতে হবে। আপনার পিকচারটি যেই ভাষারই হোক না কেন, আপনি এখান থেকে যেই ভাষার হবে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের যে আমারটা যেহেতু বাংলা, সেই জন্য আমি এখান থেকে বাংলাই এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচে যে গোট ইট লেখাটি রয়েছে সেটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর নিচে একটি রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই রাইট চিহ্নের মধ্যে আমাদেরকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাজ সফটওয়্যার কাজ করা শুরু করে দিবে। একটু করে সময় নেবে, কিন্তু আমাদের ফলাফলটি অত সুন্দরভাবে আসবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। যেমন দেখেন উপরে, এটার মধ্যে আমি টাচ করার সাথে সাথে দেখেন আমার পিকচারের মধ্যে যতগুলি লেখা ছিল সম্পূর্ণ লেখা, হুবহু একদম নির্ভুলভাবে, নিখুঁতভাবে লেখাগুলো সম্পূর্ণভাবে চলে আছে। আপনি এখন চাইলে এই সফটওয়্যারটির মধ্যে থেকে যে কোনো লেখাকে আপনি ডিলিট করতে পারেন, কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে, কাট করতে পারেন, অথবা চাইলে আপনি পুরোটা লেখাটাকে আপনি যদি কপি করতে চান, উপরে যে উপরে কপি আইকনটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনি আপনার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো জায়গার মধ্যে আপনি পেস্ট করে দিয়ে পোস্ট করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটারের মধ্যে ইমেইল করে আপনি এটাকে এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে গিয়ে আপনি ফন্ট স্টাইল যদি চেঞ্জ করে দেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে মানে সহজে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, আমি আপনাদেরকে সেটিও বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের একদম নিচে মাঝখানের মধ্যে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ওই ক্যামেরা আইকনের মধ্যে আপনি ক্লিক করে আপনি সরাসরি যে কোনো একটি পিকচার মানে যে কোনো একটি লেখাকে আপনি ছবি তুলে সেটাকে আপনি টেক্সট হিসেবে কনভার্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাহাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।